আর এবার নজর রাখছি সিএএর বিরোধিতায় পদযাত্রায় ঐশী ঘোষ। সে খবরে হাওড়ায় আইআইএসটি থেকে হাওড়া সদন পর্যন্ত মিছিল, মিছিলে ছিলেন ঐশী ঘোষ সিএএ বিরোধিতায়। গতকাল আমরা যেমনটা দেখেছিলাম কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত ঐশী ঘোষের মিছিল, আজ হাওড়ার আইআইএসটি থেকে হাওড়া শরৎ সদন পর্যন্ত মিছিল করেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। সিএ, এনআরসি আর এনপিআর এর বিরুদ্ধে যে লড়াই সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের যদি মূলত শত্রু কেউ, সেটা আরএসএস বিজেপি, আর আরএসএস বিজেপি কে কাউন্টার করার জন্য খুব বেশি দরকার যে যেই ফোর্স, গণতান্ত্রিক ফোর্স আজকে আমাদের দেশের মধ্যে গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করছে, সংবিধানকে বাঁচানোর চেষ্টা করছে, তাদেরকে সুযোগ করে দিতে হবে। 17 তারিখ আমরা সিএ, এনআরসি আর এনপিআর এর বিরুদ্ধে একটা লড়াই নামাচ্ছি মান্ডি হাউস থেকে পার্লামেন্ট, যেখানে আমরা একটা কল দিতে চাই পুরো দিল্লি সহ জুড়ে যে সব ইউনিভার্সিটিজ আমরা একত্রিত হয়ে এই লড়াইটাকে দিল্লির বুকে আগে নিয়ে যাব। নজর রাখছি পরের খবরে। শিল্পনগরী দুর্গাপুরে গিয়ে মুখ্যমন্ত্রী শিল্পবার্তা, বুঝিয়ে দিলেন ইউনিয়ন যেন কখনো কাজে বাধা না হয়। পুরো পরিষেবা নিয়ে অসন্তোষের অভিযোগে ক্ষুব্ধ মমতা ধমক দিলেন দুর্গাপুরের মেয়রকে, বিভিন্ন উন্নয়নের কাজ না হওয়ায় দায় চাপালেন কেন্দ্রের ঘাড়ে। রাজ্যে বিনিয়োগ টানতে বছর বছর শিল্প সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। শিল্পের খোঁজে মুখ্যমন্ত্রী যান দেশ বিদেশ। আবার তার দলেরই শ্রমিক নেতাদের একাংশের বিরুদ্ধে নানা সময়ে ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ ওঠে। ইউনিয়নের দাদাগিরিতে কাজ লাটে ওঠে বলেও অভিযোগ। পুরভোট ও বিধানসভা ভোটের আগে এই ছবিটা পাল্টাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বৃহস্পতিবার শিল্পনগরী দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক থেকে মমতার গলায় শিল্পবার্তা। কোনো কারণেই যাতে শিল্প বন্ধ না হয় সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গন্ডগোল যাই থাক, ইন্ডাস্ট্রি বন্ধ হবে এটা আমি চাই না, এবং যারা করবে তাদের প্রতি আমার কোনো সমর্থন নেই। আজকে একটা রিসেশন চলছে, চারিদিকে গন্ডগোলটা চলছে, একমাত্র বাংলা এখানে সেভ আছে। তার কারণ আমরা খুচরো বাজারটা ধরে রাখতে পেরেছি বলে, এবং আমরা স্মল স্কেলটাকে জোর দিই বলে। সামনেই পুরভোট, তাই নজরে এখন পুরসভার কাজ। তৃণমূলের হাতে থাকা দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তিকে এদিন ধমক দেন মুখ্যমন্ত্রী। আর মেয়র, দুর্গাপুরের মেয়রের সম্বন্ধে আমার একটা কথা আছে, আপনি দেখে নিন, আপনার এখানে ছোটখাটো অনেক কাজে ট্রেড লাইসেন্স আটকে আছে, অনেক ছোটখাটো কাজে লোকেরা চান্স পাচ্ছে না। দুর্গাপুরে যে প্রবলেমগুলো পড়ে আছে দুর্গাপুর মিউনিসিপ্যালিটি এলাকায়, এই প্রবলেমগুলো সলভ কর। ভোটের বছরে উন্নয়নের কাজে জোর, বিভিন্ন প্রকল্প থমকে যাওয়ার পিছনে কেন্দ্রের ঘাড়ে দায় চাপান মমতা। মানুষ যদি ধসে পড়ে মরে যায় তাহলে কিন্তু ইসিএল কে রেসপন্সিবিলিটিটা নিতে হবে। উকরা টাকা দেওয়া আছে জলে, রেলওয়ে পারমিশন দিচ্ছে না লেভেল ক্রসিং এ। অবস্ট্রাকশন ইজ বিকজ অফ রেলওয়ে, ইট ইজ নট দ্য স্টেট গভর্নমেন্ট, উই হ্যাভ অলরেডি প্রোভাইডেড দ্য ফান্ড। ভোটের আগে শাসক দলের ভাবমূর্তি রক্ষা এবং উন্নয়নের কাজে জোর, এই দুইয়ে জোর দিচ্ছেন তৃণমূল নেত্রী। এদিন দুর্গাপুরের প্রশাসনিক সভা থেকেও তিনি সেই বার্তাই দিলেন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা। দখল হয়ে যাচ্ছে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তর বসতবাড়ি। নদিয়ার শান্তিপুর এলাকায় কবির বাড়ি দখল নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছে যতীন্দ্রনাথ সেনগুপ্তর স্মৃতি রক্ষা কমিটির সদস্যরা। স্পষ্ট হয়ে উঠছে প্রদীপের তলায় থাকা অন্ধকার, দখল হয়ে গিয়েছে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তর বাড়ি। যদিও দখলদারী ব্যক্তির দাবি এই পরিত্যক্ত জমি ও বাড়ি আদপে যতীন্দ্রনাথ সেনগুপ্তর নয়। নদিয়ার শান্তিপুরে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তর পৈতৃক বাড়ি, কালনার মামার বাড়িতে জন্মালেও তাঁর বেড়ে ওঠা শান্তিপুরে। এই বাড়িতেই রয়েছে কবির বহু স্মৃতি। যতীন্দ্রনাথ সেনগুপ্ত স্মৃতিরক্ষা কমিটি নামে একটি সংগঠন তৈরি করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বাড়ি সংলগ্ন জমিও দখল হয়ে যাচ্ছে। তাঁরা চান জমিটি সরকার উদ্ধার করে লাইব্রেরি তৈরি করুক। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগও করেছেন তাঁরা। তিনি যে গ্রামটাকে স্বর্গ বলে উল্লেখ করেছেন, কিছুজন ব্যক্তি দখল করে রয়েছে,
এবার আমরা তাদের সঙ্গে সমস্যার সমাধান করতে গেছি বারবার, তাদের একটা মৌখিক কথাবার্তা হয়েছে, তবুও তারা প্রাথমিক সম্মতি দিয়েছে, আবার পরক্ষণে ঘুরে গেছে। ওনারা যে অভিযোগটা আমার কাছে এসেছে যে ওনারা চাইছে জায়গাটা দখল হয়ে যাচ্ছে, যাতে আমরা প্রশাসনিকভাবে আমরা দখলমুক্ত করি বা দখল যাতে না হয় সেই জন্য যাতে আমরা করি, এটা আমরা তদন্ত করে আমরা দেখছি যে সত্যি সত্যি জায়গাটা দখল হয়ে যাচ্ছে কিনা। তবে দখলদারদের দাবি এই জমির আসল মালিক কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত নন। পয়সা এসছে সরকার থেকে, এখন পয়সাটা কি করে খরচা করবে, লাইব্রেরি করবে, আরো তো জায়গা আছে কবির নামে, সব দখল করে করে পড়ে আছে, বেচে কিনে খাচ্ছে, সেখানে তো করতে পারে কবির জায়গা। আর বাড়ির মালিক যদি এসে বলে এখানে লাইব্রেরি হোক কি ভালো মন্দ, সে ব্যাপার আলাদা। কবির বাড়ির অবস্থা বেশ সংকটজনক, সংস্কারের অভাবে হাড় গোড় বেরিয়ে এসেছে স্বনামধন্য এই কবির ভিটের। রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, নদিয়া। ছোট থেকেই তার শরীরে পোলিওর থাবা, গত ছবছর বন্ধ হাঁটা চলা, এখন ঠিকমতো বসতেও পারে না। গত 3 মাস টিউশন নেওয়া হয়নি, কিন্তু জেদ ছাড়েনি মাজিবুর। চন্দ্রকোনার বিশেষ চাহিদা সম্পন্ন মাজিবুর সরকার এবছর মাধ্যমিক পরীক্ষার্থী। 18 তারিখ থেকে শুরু এবছরের মাধ্যমিক, প্রথম বড় পরীক্ষার জন্য সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মাজিবুর রহমান। ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যম পাড়ায় মাজিবুরের বাড়ি, পড়াশোনা কৃষ্ণপুর রহমানিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ছোট থেকেই পোলিও আক্রান্ত, গত 6 বছর হাঁটা চলার শক্তিও হারিয়েছে মাজিবুর, এখন ঠিক করে বসতেও পারে না। ছোটবেলা থেকেই ভীষণ জেদি মাজিবুর, জেদ লেখা পড়া শেখার, সেই জেদ নিয়েই মাধ্যমিকে বসছে এই পড়ুয়া। 3 বছর টিউশনে নেওয়া হয়নি, অর্থের অভাবে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিচ্ছি, এখন আমি দেখা যাক ইনশাল্লাহ কি করি। বাবা আহিদুর সরকার দিনমজুর, বাবা মার সঙ্গে এভাবেই স্কুলে যায় মাজিবুর, বেশিরভাগ সময়টা বাবার কোলেই কাটে। কিছুদিন আগে বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে স্কুলে গিয়ে নিয়ে এসেছে অ্যাডমিট কার্ডও। গাড়ি করে নিয়ে গিয়ে কোলো করে দোতলায় থাকে, কোলো করে দিয়ে আসি, আর কোলো করে নামিয়ে গাড়ি করে দিয়ে আসি। পড়তে আরও চাই, ছেলের বুদ্ধিও ভালো, পড়তে আর পয়সা অভাবে পাইপে দিতে পারিনি। বিভিন্ন প্রতিবন্ধীদের যেখানে যারা সাহায্য পাই সে সাহায্যটা আমরা ওকে এনে দিই, এবং এর ফলে ও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সেন্টার পড়েছে চন্দ্রকোনার লক্ষ্মীপুর হাইস্কুলে, ছেলে সফল হবেই, চোখে স্বপ্ন মা জাহানারার। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।